সবাইকে ওয়েলকাম জানাই বুস সায়েন্স ইউটিউব চ্যানেলে। আমি সোমনাথ, যত সময় বেস্ট নয় তত সময় রেস্ট নয়। আজকে তোমাদের জন্য একটা বেস্ট একটা আপডেট বা জিনিস নিয়ে আলোচনা করব তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা। টেস্ট পরীক্ষা মানেই নেট প্র্যাকটিস। খেলতে যাওয়ার আগে যেমন প্লেয়াররা নেট প্র্যাকটিস করে, তোমার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেওয়ার আগে তোমাদের এই নেট প্র্যাকটিস হচ্ছে সেই টেস্ট পরীক্ষার সমান। এই টেস্ট পরীক্ষা কবে হতে চলেছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে, এবং এই কোন সোর্সে আমি কথাটা বলছি বা কোন যুক্তিতে আমি কথাটা বলছি সেটা তোমরা আজকের ভিডিও সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে। এবং যে যেভাবে প্রস্তুতি নিচ্ছ ঠিক নিতে শুরু করো, যদি কারো বাকি থাকে সেটা কমপ্লিট করো। আমি তো ভিডিও দিয়ে দিয়েছি তোমরা ভৌতবিজ্ঞান কীভাবে কমপ্লিট করবে, ঠিক আছে। এইবার আসি যে কেন আমি এই কথাটা বললাম যে টেস্ট পরীক্ষার সময় চলে আসছে, কিংবা থাম্বনেলের উপর কেন লিখলাম যে 60 দিনও সময় নেই। আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট কথা বলি, এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা যেমন এগিয়ে নিয়ে আসা হয়েছে, সেরকম মাধ্যমিক পরীক্ষা 28 দিন, প্রায় 24 থেকে 28 দিন এগিয়ে নিয়ে আসা, যেটা প্রতি বছর শেষের দিক হয়, সেটাকে প্রায় 1 মাসের কাছাকাছি, 3 সপ্তাহের কাছাকাছি এগিয়ে নিয়ে এসছে এবছর। তাহলে বুঝতে পারছো যে তোমাদের টেস্ট পরীক্ষাও তোমাদের এবার আগে হবে অনেকটা। কিন্তু কবে হবে, নভেম্বর না অক্টোবরে না নভেম্বরের শেষে? প্রতি বছর দেখো নভেম্বরের শেষের দিকে টেস্ট পরীক্ষা হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটোই, কিন্তু এবছর সেখানে একটু সমস্যা রয়ে গেছে। কি সমস্যা রয়েছে, নভেম্বরের মিডিল উইকের দিকে কালী পুজো রয়েছে, মিডিল উইক কিংবা থার্ড উইকের দিকে কালী পুজো রয়েছে। এই কালী পুজো রয়েছে বলে একটা প্রবলেম শুরু হয়েছে। আবার দেখো অক্টোবরের শেষ উইকে তোমাদের রয়েছে দুর্গা পুজো, মানে লাস্ট উইক, যেখানে 20 তারিখ থেকে দুর্গা পুজো শুরু। পুরো অক্টোবর মাসের লাস্ট উইক থেকে নভেম্বর মাসের ফার্স্ট উইক টাইমটা চলে যাবে তোমাদের দুর্গা পুজোর সময় নিয়ে। এইবার আসি তাহলে পরীক্ষা কবে হবে, অক্টোবরের মিডিল উইকে না নভেম্বরের ফার্স্ট উইকে? দেখো আমার তথ্য অনুযায়ী কিংবা আমার যা তথ্য নিয়ে আমাদের পার্শ্ববর্তী স্কুলে বলে দিয়েছে, জানো ছেলে মেয়েগুলো টেস্টের পর, টেস্ট হচ্ছে তোমাদের যাচাই করার জায়গা, তোমরা নিজেকে কতটা তৈরি প্রস্তুত করতে পেরেছো কিংবা কোথায় কোথায় ভুল হচ্ছে সেগুলোকে শুধরে নেওয়ার টাইম পরবর্তী সময়ের জন্য। 3 মাসের একটা গ্যাপ থাকে মাধ্যমিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা থেকে মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর্যন্ত। আমাদের পার্শ্ববর্তী স্কুল চেষ্টা করছে সেই জিনিসটাকে মেনটেন করার, তাই সেখানে আমার তত্ত্ব নেই, সেখানে অক্টোবর মাসেই টেস্ট পরীক্ষা নিয়ে নেওয়া হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। সেই অনুযায়ী দেখো আজকে নভেম্বরের শেষ, এই সরি আগস্টের শেষ মাস, শেষ সময়, তাহলে সেই হিসাবে দেখো তারা সেপ্টেম্বর, মানে গুনে গুনে 45 দিন টাইম পাবে তারা টেস্ট পরীক্ষার, গুনে গুনে ঠিক 45 দিন টাইম পাবে তারা টেস্ট পরীক্ষার। যদি বাদও দিলাম যে অক্টোবরে তোমাদের, অক্টোবরে দেখো অক্টোবরের বেশিরভাগ স্কুলে দেখো 30-40% স্কুল তাদের স্টুডেন্টদের জন্য সুবিধার্থের জন্য পরবর্তী যেন 3 মাস পড়ার মতন টাইম পায় তার জন্য অক্টোবরেই টেস্ট পরীক্ষা নিয়ে নেবে। কিছু কিছু স্কুল নভেম্বরের ফার্স্ট উইকে টেস্ট পরীক্ষা নেবে, কিন্তু সেখানেও তোমার একটা প্রবলেম আছে। কিছু কিছু স্কুল নভেম্বরের ফার্স্ট উইকে টেস্ট পরীক্ষা নেবে, সেখানেও একটা কী প্রবলেম আছে, দেখো নভেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে টেস্ট পরীক্ষা শেষ করতেই হবে কোনো রকমভাবে, না হলে তোমরা উচ্চ মাধ্যমিক কিংবা মাধ্যমিকে পড়ার জন্য টেস্টের পরে সেই টাইমটা তোমরা আর পাবে না। যদি ডিসেম্বরে টেস্ট পরীক্ষা নেয়, ডিসেম্বরে যদি, কারণ আর নভেম্বরের শেষের দিকে থাকে স্কুলের এক্সামগুলো, মানে একাডেমিক এক্সামগুলো, দেখো সেখানে যদি নভেম্বরের শেষের দিকে কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে ওটা শেষ করে দেবে ওদের, তাহলে সেই সময় তোমাদের টেস্ট পরীক্ষা অবশ্যই হবে না। তাহলে টেস্ট পরীক্ষা নিলে হয় ইসের সেকেন্ড উইক থার্ড উইকের, নভেম্বরের ফার্স্ট উইক সেকেন্ড উইকের মধ্যে নিতে হবে অথবা অক্টোবরের ফার্স্টে নিতে হবে। এইবার আসি তোমাদের সেই হিসাব মতন ঠিক গুনে গুনে 45 দিনের সময় বেশি তোমরা আর কেউ পাচ্ছ না। কারণ দেখো যদি নভেম্বরেও নেয়, নভেম্বরের অক্টোবরের লাস্ট উইকে তোমাদের কী পরীক্ষা রয়েছে, তোমাদের দুর্গা পুজো রয়েছে, যেখানে তোমরা প্রতি যাই না, সেই তুমি 4 দিন 5 দিন পড়তেই পারবে না, মনে করলাম 10 দিন এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান এই সেই দিয়ে তোমাদের মানসিকতার একটা মাইন্ডসেট নষ্ট হয়ে যাবে দুর্গা পুজোর প্রতি, কিন্তু নিজেকে ধরে রাখতে হবে একটা কথা। সেইখানে যদি আমি 1 সপ্তাহ 1.5 সপ্তাহ বাদ চলে যাবে, এবার তুমি হিসাব করো তোমাকে যদি 60 দিন থাকে, 1.5 সপ্তাহ বাদ যা মানে সেই তোমার 10 দিন 12 দিন চলে যায়, মানে সেই 50 দিন গুনে, মানে তোমরা যাই করো না কেন তোমাদের 40 থেকে 50 দিন কিংবা 60 দিনের বেশি তোমরা কেউ আর টাইম পাচ্ছ না টেস্ট পরীক্ষার জন্য। তাই সবাই ভালো করে প্রস্তুতি নিতে শুরু করো, তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসছে। আর আমি টেস্টের আগে তোমাদের অবশ্যই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কোশ্চেন সলিউশন করাবো, আর এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের মডার্ন ফিজিক্স চলছে আর মাধ্যমিকের জন্য জৈব রসায়ন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। তাই টেস্ট পরীক্ষা নিয়ে টেনশনও করো না যে আমি 40-45 দিনে কী করে সিলেবাস শেষ করবো, সেই নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। আর তোমরা অলরেডি 7-8 মাস কাটিয়ে আসো, কিছু তো পড়েছো, আর যদি 7-8 মাসে না পড়ে থাকো এর থেকে জীবনে বড় ভুল কিছু নেই। কিন্তু এই 2 মাস রয়েছে, 2 মাস পুরো সব কিছু মনোযোগ সহকারে, 2 মাস নেই 45 দিন রয়েছে, খুব মনোযোগ সহকারে পড়ো, তোমরা অবশ্যই পারবে, কিছু তো পারবে, না হলো জিরো তো আর পাবে না, কিছু তো পারবে, অবশ্যই পারবে।
দেখবে 60-70% নাম্বার হয়ে আছে, বাকি যে দু মাস তোমাদের টেস্টের পরে যে দু মাস তিন মাস থাকবে সেখানে বাকিটা প্রস্তুতি নিয়ে নেবে। তাহলে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আমার নতুন ভিডিওতে।